QNA এমন একটা জিনিস যেটা লিটারালি সবাই দেখবে এমন কেউ নাই যে এটা বাদ দিবে না বন্ধু থেকে সূত্র ইউটিউব ফ্যামিলি থেকে নিজের ফ্যামিলি কেউ এটা বাদ দিবে না মানে আসলে আমার বাসার মানুষ আমার একটা ভিডিও দেখবে না কিন্তু যখনই এই QNA টা আসবে তখনই ঘুরে ফিরে এই QNA টাই দেখবে আর এটাই ওয়ান অফ দা রিজন যে আমার QNA দিতে অনেক লেট হয় বা আমি দেই না বাট যেহেতু আমাদের চ্যানেলে 50k এর ফ্যামিলি হয়ে গেছে সো এখন আমাকে এটা করতেই হবে বাই দ্য ওয়ে আপনারা অনেকেই কোশ্চেন করছেন সবার কোশ্চেন নাও পসিবল হয় নাই যাদেরটা নাও হয়নি তাদের জন্য 20 তারিখ একটা QNA ইভেন্ট করা হবে আমার ডিসকর্ড সার্ভারে সো যারা এখন ডিসকর্ড সার্ভারে নাই তারা ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে ফেলো ওখানে তোমরা তোমাদের সব কোশ্চেনের অ্যানসার পাওয়া যাবে ওকে লেটস স্টার্ট দ্য কিউএনএ By the way, this video is sponsored by Awesun remote desktop. এই সফটওয়্যার দিয়ে আপনারা আপ টু 3টা পিসি একসাথে চালাতে পারবেন রিমোট ডেস্কটপ ইউজ করে এছাড়াও স্ক্রিন মিররিং স্ক্রিন শেয়ারিংও করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে আর আপনারা চাইলে এই সফটওয়্যার দিয়ে পিসিতে মোবাইলেরও অ্যাক্সেস দিতে পারবেন খুব ইজিলি যেমন আপনারা দেখতেছেন আমি এখানে মাইনক্রাফট হাই কোয়ালিটিতে খেলতেছি তাও আবার আমার ভাঙাচোরা মোবাইলে বিশ্বাস করা যায় আর এই সফটওয়্যারে কিবোর্ড আর মাউস প্লেস করা অনেক ইজি এখানে অলরেডি কয়েকটা প্রিসেট আছে এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন বাট আপনাদের যদি কোনো এক্সট্রা বাটন লাগে যেমন আমার F5 বাটনটা লাগবে তাই আমি উপরে কাস্টমাইজে গিয়ে প্রথমে কিবোর্ড সিলেক্ট করবো দেন F5 বাটনটা আমি সিলেক্ট করে ফেলবো এখানে আমি F5 বাটনের সাইজ বাড়াকমা করতে পারি আর এখন যদি এটাকে আমি সেভ করে ফেলি তাই এটা সেট হয়ে যাবে আর এটাই এখন আমি ইউজ করতে পারবো আর এই সফটওয়্যার দিয়ে আপনারা আপ টু 144 FPS এ খেলতে পারবেন আপনাদের মোবাইলে আর এই অ্যাপটা আপনারা নামাতে পারবেন অ্যান্ড্রয়েড আইফোন এবং উইন্ডোজে আর এই অ্যাপটা কমপ্লিটলি ফ্রি সো এটা দিয়ে আপনারা আপনাদের PC-র গেম মোবাইলে খেলতে পারবেন যেমন আমি আমার PC-তে বসে থাকতে থাকতে আলসেমি লাগে যায় মাঝে মধ্যে তাই বেটে যায় আমি শুয়ে শুয়ে গেম খেলে আমার মোবাইলে আর আপনারা যদি কখনো এনিডেক্স চালাই থাকেন তাহলে বুঝবেন যে এটা কি টাইপের সফটওয়্যার আর এটার ফ্রি ভার্সন আছে আর প্রো ভার্সন আছে আর প্রো ভার্সন অনেক কুল কুল ফিচার আছে আর এটার প্রাইসও অনেক লো 40% অফে আপনাদের $50 পার ইয়ার পড়বে আর ওরে এখন নতুন একটা স্মার্ট প্লাগ লঞ্চ করছে যেটা দিয়ে আপনারা আরো স্মুথ স্ক্রিন শেয়ার করতে পারবেন আর এই স্মার্ট প্লাগটা কেনার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আর যারা যারা এই ভিডিও দেখে এই সফটওয়্যারটা ডাউনলোড করবে তাদের জন্য 7 দিনের ফ্রি ট্রায়াল থাকবে স্ক্রিনে থাকা এই কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা আপনাদের 7 দিনের ট্রায়াল পাওয়া যাবেন কিন্তু এই কোডটা 200 জন ইউজ করতে পারবে সো এখনই যাই ডাউনলোড করে ইউজ করে ফেলো তোমাদের কোডটা সো নাম্বার 1 এজ ক্লাস আর হাইট আরো অনেক কোশ্চেন করছিল বাট আমি এতগুলো অ্যানসার দিতে পারবো না তো আমার এজ হচ্ছে 18 আমি ইন্টার সেকেন্ডারি সায়েন্সে পড়াশোনা করতেছি আর নেক্সট ইয়ার আমার HSC আর আমার হাইট মাপ ছিলাম লাস্ট আমার 5'11" এর আশেপাশে হবে ওকে নাম্বার 2 হাউ ডিড ইউ ভাইরাল ইওর ভিডিওস ওয়েন ইউ হ্যাড লেস সাবস্ক্রাইবার্স আচ্ছা আমি একটা জিনিস প্রথমে আপনাদেরকে এক্সপ্লেইন করি আমি তিন টাইপের কন্টেন্ট বানাই একটা হচ্ছে যেটা অডিয়েন্স দেখতে চায় যেমন ফ্যাক্টস মিস এক্সেট্রা ফানি কমেন্ট্রি টাইপ কন্টেন্ট আরেকটা যেটা নিজের ইচ্ছায় বানাই যেমন 100 ডেজ বেডওয়ার্স এক্সেট্রা যেটা অডিয়েন্স কম বাট মানুষ পছন্দ করে আরেকটা আছে হাজারটা কন্টেন্ট যেগুলোতে স্পন্সর থাকে মোস্টলি যেমন সার্ভাইভাল সিরিজ ম্যাপস এক্সেট্রা ওইগুলো দেখলে দেখবেন হ্যাঁ দেখলে নাই এমন অবস্থা যদিও এটাতে আমি ভালোই এডিট করি তো আমি এই জিনিসটা রিসেন্টলি শুরু করছি আগে মাইন্ডলেস ভাবে যেটা সামনে পাইতাম ওইটাই বানাইতাম বাট এনিওয়ে সেটা ওয়ান অফ দ্য রিজন বলতে পারো যে আমি এত তাড়াতাড়ি গ্রো করছি নাম্বার 3 ভাই নতুন PC কবে নিবে হা 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 তো 10টা বছর কষ্টের পর আমি এখন ফাইনালি নতুন PC নিছি এখন তোমাদের আর কষ্ট করে আমার ল্যাগি ভিডিও দেখতে হবে না এখন তোমাদের কষ্ট করে জাস্ট আমার ভিডিও দেখতে হবে এনিওয়েস নতুন PC আসার পর আমি জানতাম যে আমার চেয়ে বেশি আমার ইউটিউব ফ্যামিলি বেশি খুশি হবে কারণ আমি লিটারালি 3টা বছর তোমাদেরকে ল্যাগি ভিডিও দেখাই গেছি আল্লাহ জানে ওই সিটি PC দিয়ে আমি কিভাবে 50k করছি বা ওই ভিডিওগুলো তোমরা দেখছো বা কিভাবে বাট এনিওয়েস নতুন PC স্পেসিফিকেশন হলো i5 12th gen 16GB RAM 500GB SSD 1TB হার্ড ডিস্ক মাদারবোর্ড হবে যাবে কি জানি একটা লাগাই দিয়েছি আর প্রসেসরের উপর আমি গ্যামিন্ডাসের একটা কুলার লাগাইছি যেটা ভালোই বাতাস দেয় আর হ্যাঁ এটা GPU এখনো নেই নেই কারণ GPU এর মার্কেটের অবস্থা খুবই বাজে ছিল তখন কয়েক মাস পর নিতে পারি যদি আর কি দাম কমে যদিও GPU ছাড়াই এটা অনেক ভালো কাজ করতেছে নাম্বার 4 তোমার ইউটিউব জার্নিটা বলো ওয়েল আমার ইউটিউবিং এর জার্নি নিয়ে পুরো একটা সেপারেট ভিডিও বানানো যাবে যদি আমি বলবো না যে আমার ইউটিউবিং জার্নি শেষ হয়েছে এটা তো বলতে পারো কেবল শুরু কিন্তু তোমরা যদি জানতে চাও যে গত 3 বছর আমি কি কি করছি আর কিভাবে 0 থেকে 50k গেছি তাহলে এটা আমি শর্ট করে বলতে পারি তো ইউটিউবিং তোমরা অনেকেই জানো যে আমি অনেক ছোট থেকে করতেছি আর আমাকে কেউ শুরু থেকে সবকিছু শিখাই দেয় নাই সবকিছু নিজে নিজে শিখতে হয়েছে আস্তে আস্তে আমি প্রথমে ঠিকমতো কথা বলতে পারতাম না এডিট করতে পারতাম না ইভেন তার উপর দিয়ে PC লাগ দিত আর ওই ভিডিওগুলোকে আমি বলবো না যে দেখার মতো ওইগুলো জাস্ট প্র্যাকটিস ভিডিও বলতে পারো অনেকগুলো ভিডিও আমি অলরেডি প্রাইভেট করে দিছি যদিও এই ভিডিওগুলোতে আপনারা তখন অনেক বেশি সাপোর্ট দিছেন জানি না কেমনে বাট ভালো সাপোর্ট পাইছি এখান থেকে আর কি বলবো রিসেন্টলি আমি PC নিছি এতদিন তো আপনারা ল্যাগি ভিডিও দেখে অভ্যস্ত ছিলেন আর আমি অ্যাকচুয়ালি মাইকও অনেক পরে নিছি লাইক আমি আগে মোবাইল দিয়ে ভয়েস ওভার দিতাম কারণ আমার মাইক ছিল না আর হেডফোনও ছিল না তখন মাইক নিছে বেশি দিন হয় নাই মাইক বলতে পারো যে 100 ডেজ এর যে ভিডিওটা আছে সেটা পরে দিছি যেটা খুব বেশি আগে না আর এই 3 বছরের জানিতে আমি শুধু শিখেই গেছি আর এখনো শিখতেছি অনেকে আমার সাথে 0 থেকে আছে আবার অনেকে হারাইও গেছে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে তাদের কাছ থেকেও অনেক কিছু শিখছি যেমন ভিডিও এডিটিং এর কয়েকটা জিনিস আমি সাব্বিরের কাছ থেকে দেখে নিছি আর থাম্বনেল LP-র কাছ থেকে দেখে নিছি আর সবকিছু 0 থেকে শুরু করতে আলাদাই একটা মজা আছে আর যারা যারা আমাকে 10k 6k বা তারও আগে থেকে সাপোর্ট করে আসতেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আশা করি আমরা আরো অনেক দূরে
যেতে পারবো নাম্বার 5 আপনার কি গেমিং চেয়ার আছে হ্যাঁ গেমিং চেয়ার ভাই আমার যে চেয়ার থাক আমি লিটারালি কাঠের চেয়ারে গেমিং করি আর কাঠের চেয়ারে বসে বসে ভিডিও বানাই আর কাঠের চেয়ারে যে ব্যাক সাপোর্ট ভাইরে ভাই আমি লিটারালি হাওয়াতে ব্যালেন্স করি চেয়ার যদিও মজাই আছে আর আমি ব্যালেন্সে এতটাই এখন প্রো হয়ে গেছি যে আমি চেয়ারকে একটা ঠ্যাঙে ব্যালেন্স করতে পারি আর আমি কখনোই পড়ি না ও ওয়েট নাম্বার 6 একটা ফানি ইনসিডেন্ট তো একবার আমি ড্রেনে পড়ে গেছিলাম যদিও পড়ার একটা যৌক্তিক কারণ ছিল সো বৃষ্টির সময় ছিল আর তোমরা জানো যে বৃষ্টির সময় অনেক ড্রেন ভরে যায় সো আমি কোচিং থেকে বাসায় যাচ্ছিলাম সো আমি যখন বাসায় ফিরতেছিলাম তখন 3-4টা ক্লাস 8 এর বাচ্চা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কি জানি করতেছিল তো আমি একটু আগায় যাই দেন টুকি মানে দেখি কি ড্রেনে একটা লিটারালি ছোট বিড়ালের বাচ্চা ডুবতেছে আর ওরা লিটারালি তাকায় তাকায় দেখতেছে যদিও বাচ্চা মানুষ আল্লাহ জানে কি না কি ভাবতেছিল তো আমি ওদেরকে আমার ব্যাগটা দিয়ে ওই বিড়ালটাকে তুলতে গেছি আর ওই জায়গাটা এতটাই স্লিপারি ছিল ভাইরে ভাই যদি আমি স্লিপ খায় পড়ি নাই আমি অনেক সাবধানে কেয়ারফুলি বিড়ালটাকে ধরতে গেছি আর বিড়ালটা এমন লাফালাফি দিছে যে আমি পড়ে গেছি দেন আমি 2-3 সেকেন্ড শক খেয়েছি যে আচ্ছা আমার সাথে কি হলো এটা দেন আমি কোনো মতো বিড়ালটাকে উঠাইছি দেন আমি নিজে উঠছি এনিওয়েজ বিড়ালটা তো সেফ ছিল কিন্তু আমি অবভিয়াসলি সেফ ছিলাম না আমার হাত পা ছিল একবারে শেষ হয়ে গেছিল আর আমার নতুন ড্রেসটা যে নষ্ট হয়েছিল সেটা আলাদা কথা ওকে নাম্বার 7 রেগুলার ভিডিও দেন না কেন হ্যাঁ ভাই আমার তো ডেইলি ভিডিও আপলোড করা উচিত একটা ভিডিও বানাইতে আমার মিনিমাম 3 দিন টাইম তো লাগেই আর যদি একটু ভাবি চিন্তা বানাই তাহলে তো টাইমের আর কোনো কথাই নেই অনেক টাইম লেগে যায় আর সবচেয়ে বড় কথা আমি ফুল টাইম ইউটিউবার না আমার পড়াশোনা আছে আর স্যাডলি আমার মনে হয় না যে আমি আর রেগুলার হইতে পারবো আর ডিসেম্বর থেকে মোস্ট প্রবাবলি তোমরা আমাকে অনেক কম আপলোড দিতে দেখবা ডিসেম্বরের দিকে একটা অ্যানাউন্সমেন্ট তোমরা পাইলেও পাইতে পারো নাম্বার 8 ডু ইউ হ্যাভ জিএ ফর ক্রাশ ভাই রে ভাই এই কোশ্চেনটা একজন দুজন করে না প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে এই কোশ্চেনটা রেখে দিবে মানে কেন ভাই আর কি কোনো কোশ্চেন করা যায় না আবার কয়েকজন তো এটাও লেখে না ওরা লেখে যে ভাই আমাদেরকে একটা মেয়ে খুঁজে দেন আমাদেরকে একটা জিএফ খুঁজে দেন এইগুলো দেখে তো আমার মনে হয় যে ভাই আমি মেয়েদের একটা ক্যাটালগ নিয়ে বসে আছি আর ওই ক্যাটালগ থেকে বাই করে করে আমি ওদেরকে দিই আর এমনও মানুষ আমি দেখছি যে যারা মনে করে আমি 10-20টা জিএফ নিয়ে ঘুরে বেড়াই মানে হোয়াট দ্য হেক কেন ভাই আর এই কোশ্চেনের অ্যান্সারও মানুষ কিভাবে এক্সপেক্ট করে সেটা তো আমি বুঝিও না এক তো এটা কিউএনএ এমন একটা জায়গা যেটা লিটারালি আমার আম্মু পর্যন্ত দেখতে পারে হ্যাঁ আমি জানি যে মোস্ট প্রবাবলি এই পার্টে এখন এসেও পড়ছে আর বিশ্বাস করো এরকম কোশ্চেন করলে কোনো ক্রিয়েটরই এই সেম রিজনে অ্যান্সার দিবে না ওকে নাম্বার 9 কেমন মেয়ে পছন্দ আরে ভাই আমি লিটারালি শেষ বিশ্বাস করো ভাই আমি শেষ এখন আমার কারোর সাথে যদি রিয়েল লাইফে দেখা হয় তাহলে ভিডিওর এই পার্টের রেফারেন্স দিয়ে কথা বলবেই আর আমার তখন হাসা ছাড়ার কোনো রিপ্লাইও থাকবে না মানে কি রিপ্লাই বা দিব আমি আর কোশ্চেনটাও কেমন জানি কেমন মেয়ে পছন্দ মানে কেন মানে মানুষ কেন জানি মনে করে যে আমি একটা লিস্ট বানায় রাখছি যে হ্যাঁ নাম্বার 1 মেয়েকে তো এমন এমন হইতে হবে এমন এমন না হইলে হবে না এরকম লিস্ট তো ভাই গেরাও বানায় না ও ওয়েট গেরা এই টাইপের লিস্ট কেন বানাবে বাট এনিওয়েজ ওইটা পয়েন্ট না পয়েন্টটা হইলো এরকম লিস্ট আমি কেন বানাবো বা অন্য কেউ কেন বানাবে একটা মেয়ে ভালো হইলেই হইলো ওয়েট না আল্লাহ এই লাইনের জন্য এখন আমার মানুষ ধরবে আচ্ছা এনিওয়েজ নেক্সট কোশ্চেন তো নাম্বার 10 হোয়াটস ইওর এইম ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু তোমরা কি জানো নিজের এইম বলে দিলে ওটা জীবনও ফুলফিল হয় না যত মানুষ তোমার এইম জানবে তত বেশি তোমার ফেল করার চান্স বাড়তে থাকবে বাট এটা শিওর থাকো যে আমি কোনো ছোট এইম নিয়ে বসে নাই আমার এইম বড় আর এটা কমপ্লিট করতে টাইমও অনেক লাগবে বাট যাই হবে তোমাদের সামনেই হবে সো জাস্ট ওয়াচ মি নাম্বার 11 আপনি একটা মাইনক্রাফট সার্ভার খোলেন ভাই সার্ভার বানানো একটা এক্সট্রা প্যারা ছাড়া আর কিছুই না কে কার কি চুরি করলো কে কার বউ নিয়ে পালালো এক্সেট্রা এক্সেট্রা এইসব দেখতে দেখতে পড়ালেখার ইউটিউবিং কিছুই হবে না আর ভাই আমার প্লিজ ভাই এইসব অ্যাসবন্ড এসএমপি অ্যাসবন্ড ল্যান্ড অ্যাসবন্ড হ্যান ত্যান এইসব খুলতে বললো না এইসব খুলতে আমি ইচ্ছুক না আমি এর চেয়ে অন্য কোনো ভিডিওতে এক্সট্রা কাজ করে ফেলবো নাম্বার 12 ভাই আপনার ফেস রিভিল কবে করবেন আপনি দেখতে খারাপ হইলেও সমস্যা নাই জাস্ট দেখান ও ফেস রিভিল ওয়েট আ মিনিট আমি দেখতে খারাপ এটা তোমাদের কে বলছে সো গার্লফ্রেন্ডের কোশ্চেনের পর যেটা সবচেয়ে বেশি তোমরা কোশ্চেন করো সেটা হচ্ছে এই কোশ্চেন যে ফেস রিভিল কবে করবো এখন ফেস রিভিল যদি তুমি জানতে চাও যে কবে করবো দেন অ্যাপ্রক্সিমেটলি 1-1.5 বছর পর করবো আর এর কারণ কি এর কারণ হলো যে আমার এইচএসসি আছে অ্যাডমিশনও আছে সো আমার এদিক ওইদিক অনেক যাইতে হবে তো ফেস ক্যাম যদি আমি করা শুরু করি এখন তো আমার জন্য অনেক আনকমফোর্টেবল হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যে আমার ক্যামেরা নাই আমি তো এখন হুট করে এসে বলতে পারবো না যে ভাই এই নাও এটাই আমি এটাই অ্যাসবন্ড অবভিয়াসলি তোমরা হুট করে এরকম ভিডিও এক্সপেক্ট করো না আর আমার কোনো নির্দিষ্ট সাব গোল নাই যে 100K হলে করবো 200K হলে করবো আমার জাস্ট জিনিসপত্র লাগবে অ্যাডজাস্ট হতে আর তোমরা চিন্তা করো না আমার ফেস এখনো কেউই দেখে নাই লিটারালি কেউই না আর যারা মনে করছে দেখছে তারা যে কি দেখছে আল্লাহ মাহবুদি জানে তাই দেখলে সবাই একসাথেই দেখবে আর ফেস রিভিলের ভিডিও তোমরা অনেক বড় একটা ভিডিও এক্সপেক্ট করতে পারো নাম্বার 13 আপনার বেস্ট ফ্রেন্ড কারা
বেস্ট ফ্রেন্ড আমি আসলে এখন কোনো বেস্ট ফ্রেন্ড বানাই না, ছোটবেলায় অনেক বানাইছিলাম, বাট আমাকে যখন রিয়েলিটি হিট করছে তারপর থেকে আমি কোনো বেস্ট ফ্রেন্ড বানাই নাই। আর রিয়েলিটি হলো এটাই যে একদিন সবাই সবার রাস্তায় চলে যাবে, ইভেন অনেকে চেঞ্জও হয়ে যেতে পারে, বাট আমার ফ্রেন্ড আছে অনেকগুলা বোথ ভার্চুয়াল এন্ড রিয়েল লাইফে। রিয়েল লাইফের কথাগুলো বলে লাভ নেই, ওগুলোর কথা বললে নট লাইক যে তোমরা চিনবা, আর বলা যায় না, বললে দেখবো না কে না কে জাসুসি করে ওদেরকে বাই করে ফেলছে, দেন ওদের থেকে আমাকে এক্সপোজ করে ফেলবে। আর ভার্চুয়াল ফ্রেন্ডসদের কথা বলতে গেলে, যে আমাদের টিম রেভলিউশনের একটা সার্ভার আছে, তো ওই ডিসকর্ড সার্ভারে আমরা সব ফ্রেন্ডসরা আর কি আড্ডা দেই, সাব্বির বলো, এলপি বলো, আরো অনেকে আছে যেমন তৌসিফ, লুসিফার, স্যাটন, এক্সেট্রা এক্সেট্রা, আর ফ্রেন্ডস আরো ছোট ভাই বড় ভাই এক্সেট্রা বসে থাকে, আড্ডা দেই আমরা সবাই। নাম্বার 14, ভাই মেসেজে রিপ্লাই দাও না কেন? আরে ভাই আমি মেসেজ দেখি না, আমি ডিসকর্ডে সবচেয়ে বেশি অনলাইন থাকি, তাই নর্মাল কথাবার্তা আমার সার্ভারে গিয়ে করলেই বেটার হয়। আর তারপর যদি আমরা ফেসবুকের কথা বলি তাহলে ওইটাতে অতটুকুও থাকি না, বাট মোটামুটি থাকি, আর ফেসবুকে আমার ওইরকম চেকও করা হয় না। আর একটা টিপ দেই, তোমার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে আমার সাথে, তখন ফেসবুকে ডাইরেক্ট কাজটাই লিখে দিবা, হাই হ্যালো না বলে, তাহলে আমারও টাইম বাঁচবে, তোমারও টাইম বাঁচবে। আর মেইনলি আমি ইমেল পড়ি রেগুলার, বাট যারা কাজে মেসেজ দিও না। আর অন্যান্য সোশ্যাল মিডিয়া তো আমি ধরিও না, ইনস্টাগ্রামে সেটা মাসে এক দুইবার ঢুকি, আর সবচেয়ে বড় কথা ইনস্টাগ্রামে আমি কি দিব সেটা আমি নিজেও জানি না, কারণ আমার ফেস নেই। তো সব কথার এক কথা, যে মেসেজে রিপ্লাই না দিলে মনে করবো যে ব্যস্ত আছি, মন খারাপ করে লাভ নেই, কারণ আমি মেসেজটা দেখিই নেই। ওকে, নাম্বার 15, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হেটার্স? হেটার্সদের ব্যাপারে টু বি অনেস্ট আমি আগে কেয়ার করতাম, যখন আমার 1K 2K মতো ছিল, বাট এখন আমি আর কেয়ার করি না, কারণ আমি তো আর সবাইকে খুশি করতে পারবো না। অনেকের অনেক কিছু খারাপ লাগতেই পারে, হয়তো আমার ভিডিও ভালো লাগে না, গেম প্লে ভালো লাগে না, হয়তো আমাকেই ভালো লাগে না, আর এটা হওয়াটা পুরাই নর্মাল। আমার বা আপনারা এমন শিওর কয়েকজন আছে যাদেরকে আপনাদের দেখলেই মেজাজ খারাপ হয়। আর আমার যে রিজন মনে হয় যে আমার হেটার বেশি অন্যান্য ইউটিউবারদের তুলনায়, সেটা হলো আমি কমিউনিটিতে থাকি। এখন কমিউনিটিতে থাকার মানে কি? মানে হলো সব ইউটিউবার কমিউনিটিতে থাকে না, বা তারা দেখবে যে খালি ভিডিওই বানায়, প্লেয়ারদের তেমন বেশি কেয়ার করে না, বাট সেটা আমি বলতেছি না খারাপ, কিন্তু আমি অনেক আগে থেকে নর্মাল প্লেয়ারদের সাথে খেলছি, তাদেরকে হেল্প করছি, বেসিক্যালি কমিউনিটিটাকে গ্রো করার জন্য যা যা করা লাগছে করছি। এখন এইসবের মধ্যে অনেক শয়তানও থাকে, আবার অনেক ভালো মানুষও থাকে, আর আমার কাজ করার ওয়ে আর থিঙ্ক করার ওয়ে অনেক আলাদা, তাই অনেকের মাঝে মধ্যে অনেক ডিসিশন ভালো লাগে না, পরে ওরা হেটার হয়ে যায়, বাট এন্ড অফ দ্য ডে মেজরিটি ম্যাটার করে আমার জন্য। আর আমি আমার হেটারদের হেটারও ধরি না, কারণ ভালো না লাগা এক জিনিস আর হেট করা আরেক জিনিস।